বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সালমা, সহকারী শিক্ষক, বাংলা সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি ক্লাস নিব নবম দশম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্র। যে গল্পটি পড়াবো সেই গল্পটির নাম হলো মমতাদি। মমতাদি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম ব্যক্তিত্ব। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় 1956 সালে মৃত্যুবরণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের একজন মানে একটি উল্লেখযোগ্য গল্প হলো মমতাদি গল্প। মমতাদি গল্পের মূল বিষয়টি হলো মানুষে মানুষে আন্তরিকতা, মানুষে মানুষে মানে ভালোবাসা, সম্প্রীতির যে বিষয়টি সেটি। মানিক বন্দ্যোপাধ্যায় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটি লিখেছেন মমতাদি, এই মমতাদি গল্পটি যে গল্পটি এই গল্পটির মূল চরিত্র হলো মমতাদি, লেখক, লেখকের মা আর মমতাদির স্বামী। মমতাদি গল্পটি মানে মমতাদি নামটি দিয়েই আমরা বুঝতে পারি যে একজনের প্রতি আরেকজনের যে ভালো লাগা, মানে একজনের প্রতি যে যত্নশীল, মানে মানুষের সম্পৃক্তি, ভালো লাগা, ভালোবাসা, এটাকে বলা মানে মমতাদি নাম থেকে আমরা উপলব্ধি করতে পারছি। মমতাদি গল্পটি, মমতাদি যে চরিত্রটি, মমতাদি একজন গৃহকর্মী, সে লেখকের বাসায় বা খোকাবাবু লেখকের যে চরিত্রটি, সেই যার বাসায় গৃহকর্মী হয়ে গিয়েছিলেন সেই বাসার লেখক, লেখকের আমরা খোকাবাবু হিসেবে চিনি। মমতাদি একজন গৃহকর্মী, কী হিসাবে কীভাবে সে গৃহকর্মী হয় সেই গল্প মানে বিষয়টি তোমাদেরকে আমি তুলে ধরব। মমতাদি স্বামী চাকরি করতেন, হঠাৎ চাকরি চলে যাওয়াতে চার মাস হয়ে যায়। তারাও মধ্যবিত্ত পরিবারেরই ছিল, চলে যাওয়াতে একটু অসহায় হয়ে পড়ে মমতাদি, বাধ্য হয়ে সে অন্যের বাসায় গৃহকর্মীর কাজ নেয়। আর ওই বাসায় একজন ছোটো বাচ্চা আছে যাকে আমরা খোকাবাবু নামে চিনি। তারপরে খোকাবাবুর মা আছে, বাবা আছেন। খোকাবাবুর সাথে মমতাদির যে সম্পর্কটা ছিল, মমতাদির সাথে লেখকের মায়ের যে সম্পর্ক, খোকাবাবুর মায়ের যে সম্পর্কটা ছিল সেটা খুবই মধুর সম্পর্ক ছিল, মানে খুবই ভালো সম্পর্ক ছিল। মমতাদি লেখকের খোকাবাবুর সাথে অনেক ভালো ব্যবহার করতেন, আদর যত্ন নিতেন, আর সব কিছুর কাজ খুবই সুন্দরভাবে করে ফেলতেন। আর মমতাদি যেই বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন সেই বাসায়ও মমতাদিরকে কাজের মানুষ হিসেবে গ্রহণ করেননি, একজন পরিবারের একটা সদস্যর মতো হিসেবে গ্রহণ করেছেন। মমতাদি লেখককে নিজের আপন ছোটো ভাইয়ের মতো দেখেছেন, আর খোকাবাবুও মমতাদিকে নিজের বড় বোনের মতো সম্মান বা মর্যাদা দিয়েছেন। সেই হিসেবে মমতাদি লেখককে সেই সুবাদে মমতাদি তার ছোটো ভাইকে বা খোকাবাবুকে নিজের বাসায় নিয়ে যায়, সাধ্য মতো আপ্যায়ন করার চেষ্টা করে। মমতাদি গল্পটির মাঝে আমরা দেখি যদি যে মমতাদির স্বামী মানে চাকরি থেকে চলে আসাতে একটু অসহায় হয়ে পড়ে, তারপরে আবার মমতাদির স্বামী কি পুনরায় এক মাস পরে আবার নতুন চাকরি পায়। মমতাদি গল্পের মানিক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে উপন্যাস যে উল্লেখযোগ্য হলো জননী পদ্মা নদীর মাঝে পুতুল নাচের ইতিকথা। মমতাদি গল্পের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো মানুষে মানুষের সম্প্রীতি ও আন্তরিকতা। এই প্রথম যে শিক্ষার্থীরা শিখতে পারবে, তোমরা যেটা বুঝতে পারবে বা এটা শিক্ষণীয় বিষয়, তোমাদের বাসায় যদি যাদের পরিবার সামর্থ্যবান তাদের বাসায় যদি গৃহকর্মী আসে, তাদের সাথে যে ভালো সম্পর্কটা গড়ে উঠবে সেটাই মানুষে মানুষে আন্তরিকতার যে সম্পর্ক স্বরূপ আমরা দেখতে পাবো। তারপর গৃহকর্মীর আচরণ কী রকম হওয়া উচিত সেটা আমরা মমতাদি থেকে বুঝতে পারি, কারণ মমতাদি কি তাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। 3, মানুষের জীবনে মমতার গুরুত্ব। মানুষে মানুষের যদি ভালোবাসা, সম্প্রীতি, সম্পর্ক ভালো থাকে তাহলে কি মমতা সম্পর্কটা বিশাল আকৃতি ধারণ করে, তখন একজনকে আরেকজন ভুলতে পারে না। জীবনে আনন্দ, বেদনা ও বিচ্ছেদের স্বরূপ। আমরা যেমন দেখি একটা ভালো লাগা,
মানে একটা মানুষের সাথে থাকার পরে আমাদের ভালো লাগে। তারপরে কি আবার আমরা যখন একটা জায়গায় স্থায়ী মানে কিছুদিন থাকি, তারপরে যদি এই জায়গাটা আবার চলে যাই, তাহলে ওই জায়গাটার জন্য আমাদের মায়া হয়, ওই পরিবেশের মানুষদের জন্য আমাদের মায়া হয়, সেটা আমাদের অনেক বেদনার কষ্টদায়ক হয়। সেই হিসাবে আমরা মমতাদি গল্পের যে শেষ বিষয়টি আমরা বলতে পারি যে প্রথম দিক থেকে তাদের কি ভালো একটা সম্পৃক্তি গড়ে উঠেছিল, তারপরে কি আবার বিচ্ছেদ চলে আসছে। কেননা মমতাদি গল্পের তার স্বামীর হঠাৎ চাকরি হয়ে যাওয়াতে এক মাস থাকার পর আবার তারা আলাদা হয়ে যায়। কিন্তু লেখক বা খোকা বাবু আর মমতাদির তারপরে লেখকের মায়ে তাদের যে সম্পর্ক ভালো ছিল সেটা আবার বিচ্ছেদে পরিণত হয়। আর কি বলবো, তোমরা নবম দশম শ্রেণীর যে পাঠ্য বিষয়টি আজকে পড়িয়েছি মমতাদি গল্প, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এ সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। সেই হিসাবে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের অনেক উপকার হবে, কারণ এটা থেকে একটা না একটা প্রশ্ন আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।